ওম ভৃগুসুতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ। এটি শুক্রের গায়ত্রী মন্ত্র। আপনার স্ক্রিনে শুক্রের প্রণাম মন্ত্রও দেখতে পাচ্ছেন। হিমকুন্দ মৃণলাভং দৈত্যনাং পরমঙ্গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরং ভার্গবং প্রণমম্মহম। এটিও আপনারা জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। তার কারণ, শাস্ত্রমতে মান্যতা দেওয়া হয়েছে শুক্রকে গুরু হিসাবে, আর তিনি দৈত্যদের গুরু হলেও গুরুতত্ত্ব তার মধ্যে আছে, মাথায় রাখবেন। আবার এই শুক্র গ্রহেই মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মীর বাস, উইথ কুবেরদেব। কুবেরদেব এবং দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহেই নাকি অবস্থান করেন। আবার শুক্রাণু শব্দটা কিন্তু শুক্র থেকেই এসছে, যৌনতার ব্যাপারটাও শুক্রের হাতে আছে। তাহলে আবার একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড, তাহলে প্রেমের ব্যাপারটাও শুক্র দেখছে, প্রেম করে বিয়ে হবে কি না। বা ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয় সবই শুক্রের ডিপার্টমেন্ট। ল্যাভিশ লাইফ স্টাইল, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, ফ্যাশন বা ক্যাটারিং, বিউটি পার্লার, পারফিউম, ফ্লাওয়ার, রেস্তোরাঁ, হোটেল, ব্র্যান্ডেড জিনিসপত্র, এসবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ছে। আবার বিনোদন জগতে, বলিউড টলিউডে যদি হিট হতে চান তাহলেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ভালো সিঙ্গার হতে গেলে, ভালো ডান্সার হতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে, এনি টাইম আপনারা করিয়ে নিতে পারেন, এর জন্য অত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব আসতে চলেছে আগত 25-26টি দিন। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। কারণ হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয়ের কারকগ্রহই কিন্তু শুক্র, আর আপনাদের ক্ষেত্রে বর্তমানে শুক্র কিন্তু তার নিজস্ব উচ্চস্থ রাশি মীন রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করতে চলেছে। প্রসঙ্গক্রমে 31 মার্চ রবিবার বিকেল 4:54 শুক্র প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে, সেখানেই থাকবে 25 এপ্রিল বৃহস্পতিবার রাত 12:07 পর্যন্ত। তাহলে 31 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত শুক্রের গ্রহগত গোচর আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে। বিস্তারিত আলোচনা করব, প্রতিকারের প্রয়োজন পড়লে ভিডিওটির শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 11তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। 2024 সাল শনিদেবের নিজস্ব বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা জানেন। আপনাদের সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2024 সাল কেমন কাটবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আর আপনাদের বর্তমানে কিন্তু শনি রাশিতেই অবস্থান করছেন এবং 7:30 দ্বিতীয় চরণে আপনারা আছেন, শস নামক পঞ্চমহাপুরুষ যোগ আছে। আর আপনাদের সাফল্যের কারক গ্রহ শুক্র, সে কিন্তু পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করেছে। তাহলে কী হবে? প্রথমতই কিন্তু পরিবার, বাণী এবং আর্থিক এই তিনটি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে পারেন। যদিও সূর্য 13 তারিখ পর্যন্ত এখানে থাকবে, তৎসত্ত্বেও বলবো শুক্র যেহেতু নিজের উচ্চস্থ রাশিতে প্রবেশ করছেন তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এ সময় ধীরে ধীরে লক্ষ্য করবেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে শুরু করেছে। অনেক জ্যোতিষী কিন্তু আপনাদের বলবেন না সূর্য রাহুর গ্রহণ যোগে আছে এখানে, তাহলে শুক্র এখানে প্রভাবী হবে না। আমি বলবো হবে, তার কারণ প্রথমত শুক্র মীন রাশিতে উচ্চস্থ, আপনাদের সেকেন্ড হাউস মীন রাশির ঘর, এখানে শুক্র উচ্চস্থ, আর শুক্র দৈত্যদের গুরু আর রাহু কিন্তু দৈত্যদের সেনাপতি। তাহলে সেনাপতি কিন্তু গুরুর ওপরে যাবে না, গুরুর কন্ট্রোলে থাকবে এখানে, এটি কিন্তু সত্য। আর সূর্য কিন্তু নিজের অতিমিত্রের ঘরে বসে আছে, এটিও কিন্তু সত্য। আর এখানে কিন্তু এই যে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বৃহস্পতি, সেও নিজের অতিমিত্রের ঘরে, নিজের ঘর থেকে একটি ঘর এগিয়ে বসে আছে, এটিও সত্য। আবার দেখুন, বুধ কিন্তু 9 তারিখের পর বক্রী হয়ে প্রবেশ করে যাবে আপনাদের এই সেকেন্ড হাউসে। অনেকে বলবেন লক্ষ্মীনারায়ণ যোগ, অনেকের বলবেন যে বুধাদিত্য যোগ, আমি বলবো না, কোনোটাই এখানে কিন্তু তৈরি হচ্ছে না, কারণ বুধ তো বক্রী থাকবে, বরং উল্টে বুধ রাহুর জড়ত্ব যোগ তৈরি হতে পারে, যার কারণে আপনাদেরকে কিন্তু অবশ্যই বিশেষ করে 23 এপ্রিল পর্যন্ত জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে এপ্রিল মাসে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। যা যেমন চলছে তেমনটি চলতে দিন, কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আপনারা এই সময় পাবেন, পরিবারের তরফ থেকে আপনারা সুখ পেতে চলেছেন, আর ফ্যামিলির ফুল সাপোর্ট আপনারা পাবেন আপনার সমস্ত পরিকল্পনা বা প্রকল্পগুলিতে।
ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে থাকবে। তবে 9 তারিখের পর কিন্তু আপনাদের মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। মেজাজ কিন্তু আপনাদের চড়ে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, এটি মাথায় রাখতে হবে। আবার এই শুক্রের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের 8th হাউসে থাকবে। যদি 8th হাউসে শুক্রের দৃষ্টি বা অবস্থান খুব একটি ভালো নয়, তবে 8th হাউসে কেতু বসে আছে, দেখুন একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, ড্রাইভিংটা খুব সাবধানে করবেন। তবে যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। এই শুক্রই কিন্তু আবার আপনাদের সুখভাবের অধিপতি। তাহলে অবশ্যই 31 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে আপনি সুখ সাধনের পিছনে কিন্তু কিছু অর্থ ব্যয় করতেই পারেন। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। আর এই সময় আপনারা নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতেই পারেন, সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আবার ধীরে ধীরে লক্ষ্য করবেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, সেখান থেকে আপনারা ধীরে ধীরে রিলিফের পথের দিকেই কিন্তু এগিয়ে যাবেন। আবার এই শুক্রের কারণেই কিন্তু পুরনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করতে চান, পছন্দসই ক্রেতা এবার আপনারা পাবেন। আর শুক্রের কিন্তু শুক্র কিন্তু আবার দেখে নিন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র, তাই ভাগ্যেরও কিন্তু মজবুতি আপনারা এ সময় অনুভব করবেন। অবশ্যই ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সকল বাধা বিপত্তি কেটে যাবে, উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি এ সময় কেটে যাবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন। আর এ সময় অবিবাহিতদেরও কিন্তু বিবাহের যোগ আছে, তবে হ্যাঁ, 7 পাকে বাধা বিবাহ এ সময় করা উচিত নয়। এ সময় রেজিস্ট্রি ম্যারেজ আপনারা করতে পারেন, বিয়ের জন্য কথাবার্তা বলা বলি বা পাকাপাকি দেখা দেখি এগুলি করতে পারেন। তবে ফাইনালি কিন্তু বিবাহ অনুষ্ঠান করে বিবাহের জন্য এপ্রিল মাসটি আপনাদের জন্য খুব একটি শুভ কিন্তু নয়। আবার এই শুক্রের কারণেই কিন্তু আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন, অর্থাৎ আপনাদের মধ্যে একটা রোম্যান্স কাজ করবে। তবে অনেকের ক্ষেত্রেই আমি কিন্তু একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি আপনাদের অনেকের ক্ষেত্রেই চলছে। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 4-5 মাস আপনারা লক্ষ্য করেছেন প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি, হয়তো আপনাদের মধ্যে অনেকের বদহজমের প্রবলেম, পেটের সমস্যা দেখা দিয়েছে, প্রথম সন্তানের তরফ থেকে কোনো মনোকষ্ট হয়তো আপনারা পেয়ে থাকতে পারেন। এই সমস্ত বিষয়গুলি যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু এবার ধীরে ধীরে এখান থেকে রিলিফের পথের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু তৈরি হতে পারে। আবার দেখুন, আপনাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু আপনারা পাবেন, সুতরাং কর্ম ওরিয়েন্টেড কিন্তু আপনাদের এ সময় হতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, পরিশ্রম না করে যদি আলসেমি করেন তাহলে শুক্রও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। আর শনির 7:30 দ্বিতীয় চরণও কিন্তু আপনাদের চলছে, একটু খেয়াল রাখবেন। আমি তো আলোচনা করলাম এমনটি ধরে নিয়ে যে শুক্র আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে মজবুত পজিশনে আছে। শুক্র যদি দুর্বল অবস্থানে থেকে থাকে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন, অত্যন্ত উপকৃত হবেন। শুক্র কাদের দুর্বল বুঝবেন কি করে? নিশ্চয়ই আর্থিক সমস্যার মধ্যে আপনারা আছেন, পারফিউম ইউজ করেন না রেগুলার বা বডি স্প্রে ইউজ করেন না রেগুলার, প্রেমে বাধা বিপত্তি পান, সম্পদ সঞ্চয় করতে পারেন না, তাহলে বুঝতে হবে শুক্র আপনাদের দুর্বল। এনি টাইম কনসাল্ট করান, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিকার স্বরূপ আমি আপনাদেরকে বলবো, দেখুন ভিডিওটি শুরুতেই তো শুক্রের বিভিন্ন মন্ত্র আপনাদের সাথে শেয়ার করেছি, শুক্রের প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র এগুলো তো শেয়ার করেছি, আপনারা জপ করতে পারেন। এছাড়া আপনারা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চপিদমহে বিষ্ণুপত্নাই চতিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত একটানা 108 দিন পার ডে 108 বার করে যদি জপ করতে পারেন, জীবনে চলতে থাকা যে কোনো আর্থিক কষ্ট থেকে 100% আপনারা মুক্তি পাবেন। তাও যদি না পারেন, মায়েরা বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে, আপনি শুক্রবার করে পড়ুন, সন্ধেবেলা করে স্নানাদি সেরে নিরামিষ খেয়ে লাল রঙের আসনের উপরে বসুন লক্ষ্মীর ঘটের সামনে, রেড অরেঞ্জ স্যাফরন হোয়াইট ইয়েলো এই ধরনের কোনো ড্রেস পরে এবং লক্ষ্মীর পাঁচালি পড়ুন, অবশ্যই উপকৃত হবেন। রেগুলার পারফিউম ইউজ করুন, শোয়ার ঘরে একটি সাদা ফুল রাখুন, যত বেশি হোয়াইট কচিকলা পাতা বা আকাশি নীল, হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু যত বেশি ইউজ করবেন ততই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।